আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছো শিহাব? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আফরাজ, লাস্ট ক্লাসে কয়জন ছিল ঠিক মনে নাই আমার। একদম সেই 15 জনের মতো। 18 ছিল না, একবার 21 হয়েছিল একবার। 17 ছিল। ঠিক আছে ছেলেরা, সমস্যা নাই, এখন যারা জয়েন করবে তাদের নিয়ে ক্লাস করবো, কোনো প্রবলেম নেই। ম্যাডাম, ওদের জয়েন করতে অনেক দেরি হবে, লাস্ট ক্লাস তো, আপনি শুরু করে দেওয়াটাই ভালো। আচ্ছা, তাহলে আমি শুরু করে দেই। আচ্ছা, গত ক্লাসে আমরা পার্ট 1 শেষ করেছিলাম না, নবম অধ্যায়ের? ছেলেরা শেয়ার করো আমার সাথে। ইয়েস মিস। আজকে পার্ট 2, প্রবীণদের সমস্যা, এখান থেকে শুরু করব আমরা। ঠিক আছে, সবাই বইটা খোলো, অধ্যায় 9 পার্ট 2, প্রবীণদের সমস্যা। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি ছেলেরা? Yes, miss. Okay. আচ্ছা, আমাদের প্রবীণদের সমস্যার মধ্যে পারিবারিক সমস্যা পর্যন্ত আমরা করেছিলাম, তারপরও আজকে আবার পারিবারিক থেকে শুরু করি, তাহলে ধারাবাহিকতাটা ঠিক মতো বজায় থাকবে। ঠিক আছে, দেখো আমাদের সমাজে প্রবীণদের সংজ্ঞাটা কি আমাদের মনে আছে ছেলেরা? প্রবীণদের সংজ্ঞাটা আমাদের দেশে সাধারণত 60 বয়সের মানুষদের আমরা কি বলে থাকি? প্রবীণ বলে গণ্য করি। আমাদের সমাজে প্রবীণরা বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা তাদের করতে হয়। কি রকম? পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, এইরকম নানা রকম সমস্যার মধ্যে কিন্তু তারা অতিবাহিত হন। দেখি কি ধরনের সমস্যাগুলি তারা মোকাবেলা করে। পারিবারিক সমস্যা, তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশে আগে পরিবারগুলি ছিল, বেশিরভাগ পরিবারগুলি ছিল তোমার যৌথ, তাই না? সেই সময় কিন্তু তোমার সবাই মিলে মিশে একসাথে বসবাস করতো, কিন্তু ইদানিং কালে আমাদের শিল্পায়ন, নগরায়ন, তারপর তোমার মানুষের অর্থনৈতিক জীবনধারার যে পরিবর্তন, এসব বিভিন্ন কারণে আমাদের যৌথ পরিবারের সংখ্যা ভেঙে যাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বেড়ে গেছে। ছোট ছোট পরিবার সবাই প্রিফার করছে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে তারা আলাদা বসবাস করছে দেখা যায়। সেক্ষেত্রে তাদের বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা থাকে অনেকে সাথে করে নিয়ে আসে, এবং মানে বাবা মা, বৃদ্ধ বাবা মা আর স্বামী স্ত্রী সন্তান এই নিয়ে বসবাস করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মা যখন দুইজনই চাকরি করেন, তখন হয়তোবা যে বয়সে যে বয়স্ক আছেন বাবা মা, তাদেরকে সময় দিতে তারা পারেন না, তাই না? তখন কি হয় যে তাদের কোনো অসুখ হলেও ঠিক মতো সেভাবে তোমার যত্ন আত্তি করতে পারেন না, তাদের সাথে আসসালামু আলাইকুম মিস, সে ওয়ালাইকুম আসসালাম, বসে গল্প গুজব করার সময় থাকে না। ফলে দেখা যায় যে আমাদের পরিবারে যে বৃদ্ধ লোকটি আছেন, উনি প্রায় সময় দেখা যান যে নিঃস্ব এবং বিমর্ষ লাগে ওনার কাছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আবার দেখা যায় তারা বিভিন্ন রকম কাজ করে থাকেন যেগুলো হয়তো বা তাদের বয়সের সাথে ঠিক যায় না। যেমন মনে করো অনেক ফ্যামিলিতে দেখা যায় যারা বয়স্ক থাকেন, তারা বাসায় যখন বাবা মা চলে যায় ছোট বাচ্চা কাচ্চা রেখে যায়, সে তাদের দেখাশোনা করেন, স্কুলে নিয়ে যান, নিয়ে আসেন, বাজার করেন, অথবা দেখা যায় তোমার ঘরের অন্যান্য টুকরা কারো অনেক কাজ করে থাকেন। হ্যাঁ, এগুলা দেখা যায় অনেকে ইচ্ছা করে করেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক ফ্যামিলিতে তাদেরকে এই কাজগুলো করতে বাধ্য করা হয়, চাপিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু তারা অনেক সময় তাদের বয়সের কারণে ঠিক মতো তাদের মানে করতে তাদের হয়তো তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এইরকম আবার অনেক পরিবারে কিন্তু তোমার বয়স্কদের মনে করে যে ওনারা একটা বাড়তি বোঝা পরিবারের জন্য। ঠিক আছে,
তো এরকম ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে কিন্তু বয়স্করা একটা পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। কিন্তু অনেকে কিন্তু আবার এগুলাকে এই কাজগুলো যেগুলো বললাম ঠিক আছে এই কাজগুলো কিন্তু তোমার নিজের ইচ্ছাতেই করেন তখন কিন্তু সেটা ঠিক আছে, বাট যখন তাদের উপর এই কাজগুলো চাপিয়ে দেওয়া হয় তখন কিন্তু এটা একটা প্রবলেম। ঠিক আছে, অর্থনৈতিক সমস্যা। তোমরা জানো যে একটা মানুষ যখন সারা জীবন কাজ করেন শেষ বয়সে সে তার যা ইনকাম থাকে দেখা যায় যে সে তার ছেলে মেয়েদের বড় করতে করতে তারপর মেয়েদের বিয়ের খরচ যোগাতে বা নিজের শেষ বয়সে যা সম্বল থাকে সেটা বাচ্চা কাচ্চার মধ্যে ভাগ বাটোয়ারা করে নিজের কাছে আর কোনোই টাকা পয়সা বা অর্থ সম্পদ থাকে না, তখন নিজেকে সে আর্থিকভাবে খুব অসহায় বোধ করেন এবং নিজের যা ইচ্ছা হয়তো বা অনেক সময় অনেক কিছু কিনতে ইচ্ছা করে বা হয়তো বা খেতে ইচ্ছা করে এসব তাদের পক্ষে কিন্তু করা হয়ে ওঠে না, বৃদ্ধ যে থাকে তার পক্ষে। আবার দেখা যায় সবসময় যে ছেলে মেয়েরা যে বাবা মাকে সেরকম ভাবে তোমার বৃদ্ধ বয়সে দেখবে তাও হয় না, কারণ দেখা যায় যে ছেলে মেয়েরা হয়তো বা তোমার যথেষ্ট পরিমাণে রোজগার নাও থাকতে পারে, ফলে তারা কিন্তু ফ্যামিলি চালিয়ে হয়তো বা বৃদ্ধ বয়সে বাবা মাকে চাহিদা মতো তাদের টাকা পয়সা দিতে পারে না, ইচ্ছা থাকলেও হয়তো বা সেরকম ভাবে সেবা যত্ন করতে পারে না, নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকে এবং সঞ্চিত অর্থ সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে তোমার ভাগ করে দেওয়ায় বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়ে, তাদের সন্তানের উপর নির্ভর করতে হয়, নিজের ইচ্ছা মতো তারা কিছুই ক্রয় করতে পারে না, বিশেষ করে মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের প্রবীণদের এই রকম একটা ফিচার আমরা দেখি, তাই না? কি হয় যে জীবনের শেষ পর্যায়ে মানে বার্ধক্যে পৌঁছানোর আগেই তারা কি করে সংসার চালাতে চালাতে এবং সন্তানদের লেখাপড়া মেয়েদের বিয়ের খরচ এগুলো যোগাতে যোগাতে অনেকে নিঃস্ব হয়ে পড়ে, আবার বন্যা জলোচ্ছ্বাসের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু অনেকে তোমার সর্বশান্ত হয়ে যায়। এই অবস্থায় যথেষ্ট রোজগার এবং সামর্থ্যের অভাবে তোমার ছেলে মেয়েদের পক্ষেও কিন্তু অনেক সময় বাবা মাকে সেইভাবে তোমার দেখাশোনা করা সম্ভব হয় না। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকম অর্থনৈতিক ভাবে তারা তোমার প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এবার আসো শারীরিক সমস্যা। শারীরিক ভাবে এমনিতে বৃদ্ধ বয়সে কি হয় বৃদ্ধরা দুর্বল হয়ে পড়ে, তাই না? তাদের কর্মক্ষম থাকে না, বিভিন্ন রোগ শোক এসে বাধা বাসা বাঁধে, তাই না? তারপর হচ্ছে এই সময় তাদের কি মনে চায় একটু আরামের প্রয়োজন, একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে, তাদের এই সময়টা কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু অনেককেই দেখা যায় হয়তো বা ফ্যামিলির প্রয়োজনে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়, যেটা কিন্তু তাদের মানে এই বয়সের সাথে যায় না। একজন মানুষ সারা জীবন তার কাজ করে করে, হ্যাঁ এখানে পিকচার দুটি দেখো, এই মানুষগুলো সারাটা জীবন তো কাজ করেছে ফ্যামিলির পিছনে দিয়েছে, আজকে তারা রাস্তায়, যে ফ্যামিলির জন্য তারা সারাটা জীবন ব্যয় করে ফেলো আজকে তারা রাস্তায়, কেন তারা আজকে রাস্তায়? তাদেরকে তাদের হয়তো বা পরিবার পরিজনরা দেখছে না, ঠিক আছে, আর তার সেই রকম ইনকাম নাই, এখন সে কোথাও ভাড়া দিয়ে থাকবে। এভাবে দেখা যায় যে আমাদের মনে রাখতে হবে আসলে আজকে আমরা যারা তোমরা যারা ইয়াং আছো তারাই তো একসময় প্রবীণ হবা, তোমরা যদি এই এই জীবনটার মধ্যে পড়ে যাও তাহলে তোমাদের কেমন লাগবে, এই জিনিসগুলি খেয়াল করে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবারে যে বৃদ্ধ যে ব্যক্তিটি বয়স্ক যে ব্যক্তিটি থাকেন তার দেখাশোনা যাতে ঠিক মতো হয় সে ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া। প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে যায়, শরীরে নানা রোগ বাঁধে, এই সময় একটু আরাম বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমাদের দেশে প্রবীণদের মধ্যে এই আরামটি বুঝে ওঠে না, অসুস্থ অবস্থায় তারা প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত পায় না। অনেকে অনেক মানে অনেকে আছে যে ছেলে মেয়েরা চায় হয়তো বা চিকিৎসা করাতে কিন্তু তারাও নিজেরা হয়তো বা এত ইনকাম করে না যে তোমার অসুস্থ বাবা মাকে সেভাবে চিকিৎসা করাবে, এইভাবে দেখা যায় যে শারীরিক ভাবে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তারপর আর ধরনের সমস্যা আছে দেখো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। এটা কি ধরনের সমস্যা? আসলে রবীন্দ্রের প্রতি একসময় আমাদের সমাজে যে সম্মানটা দেখানো হতো, যেমন আগে যৌথ পরিবারের কথা বলেছিলাম আমি, একটা যৌথ পরিবারে তোমরা পড়ে আসছো যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি তাকে সর্বোচ্চ, যে মানে পরিবারের সবকিছুতে তার ডিসিশন এবং তাকে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু আর তা নাই, একে তো যৌথ পরিবার নাই ভেঙে গেছে, সো যার যার ফ্যামিলির ডিসিশন এখন শেষে নেয়,
ঠিক আছে। আর প্রবীণদের প্রতি এখন আমাদের মর্যাদা বোধটা একটু কমে গেছে, এই কারণে, কারণ হচ্ছে আমাদের সমাজে মূল্যবোধের বেশ অবক্ষয় হয়ে গেছে, নৈতিক শিক্ষা নাই আমাদের মধ্যে, বিদেশি কালচার এসে মানে কুপ্রভাবটা পড়েছে আমাদের মধ্যে, আত্মকেন্দ্রিক মনোভাব, আমরা নিজেদের নিয়ে থাকতে বেশি পছন্দ করি। পরিবারে একজন বয়স্ক যদি থেকেও থাকেন, দাদা নানা চাচি দাদি নানি, তার সাথে বসে একটু গল্প করব, একটু এই এর চেয়ে ভালো একটু বসে বসে মোবাইল চালাই, তাই না? তারপরে তাদের একটু তোমার বয়স বসে যে তাদের সাথে তাদেরকে নিয়ে একটু বাইরে যাবো, সেই সময়টাও কিন্তু আমাদের নাই। তাদের কি মন চায়, এই একটা বৃদ্ধ বয়সে এসে যে মানুষটা সারাক্ষণ ঘরে একা বসে থাকে, হয়তোবা শুয়ে রয়েছে, তোমরা হয়তোবা ভাবছো না আমার বাসায় যে বয়স্ক ব্যক্তি আছেন তাকে তো আমরা প্রপারলি খাবার দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, ভালো জায়গা থাকতে দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু তার মনের অবস্থা, তার মনস্তাত্ত্বিক বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই সময় একজন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে যদি তার মানে তার বিপরীত জন অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ না থাকে বা ওয়াইফ এর হাজবেন্ড না থাকে, সে কিন্তু সম্পূর্ণভাবে মানে নিঃসঙ্গ লাইফ লিড করে। তো তার সামনে বসে দুটা কথা বলা, তার সাথে তার অতীতের কথাগুলি শুনতে চাওয়া, তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, এগুলা করলে পরে কিন্তু তোমার কোনো একটা বিষয়ে ফ্যামিলির হয়তো বা কোনো একটা মত সিদ্ধান্ত নিতে হবে, তার সাথে একটু আলাপ করে নেই, হ্যাঁ বয়স্ক যে থাকে, কিন্তু আজকে কিন্তু এই জিনিসগুলো হয় না। হ্যাঁ তোমাদের ফ্যামিলিতে হয়তো বা বয়স্ক আছেন, দেখা যায় উনি ওনার মতো আছেন, তোমাদের ডিসিশন হয়তো বা বাবা মা নিজেরাই নিয়ে ফেলছেন, বয়স্ক যে আছে হয়তো বা তার সাথে সেরকম ভাবে কথাও বলা হয় না, ঠিক আছে। তো একজন বয়স্ক মানুষের এই যে আমাদের যে মানে মূল্যবোধের সবচেয়ে বড় কথা, আমাদের সামাজিক মূল্যবোধটা আস্তে আস্তে কিন্তু খুব অবক্ষিত হচ্ছে, ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু তোমার এবং নৈতিক শিক্ষা, নর্মাল একটা জিনিস দেখো, বড়দের দেখলে সালাম দিতে হবে, এটা একটা নর্মাল ভদ্রতা, এখন কিন্তু এই জিনিসটারও অভাব, খুব বেশি পরিমাণে অভাব। তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমরা রাস্তায় দেখা হলে সিনিয়র কজন মানুষকে সালাম দাও, হ্যাঁ খুব মানে নেহাত সামনে পড়ে গেলে দাও, এরকম হয়, হয়তো বা চেষ্টা করো যে একটু এড়িয়ে যাই, এরকম কিন্তু হয়, ঠিক আছে। তো যাই হোক, যে বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা, তুমি আজকে যেমন সম্মান শ্রদ্ধা দিবে, তুমি এক সময় বুড়া হবা, বয়স হবে তোমার, বৃদ্ধ হবা, প্রবীণ হবা, তুমিও একদিন এগুলো আশা করবে, তুমি এগুলা পাবা না। তুমি আজকে যা দিবে তোমার বয়স্কদের প্রতি, তুমি যে সম্মানটা দেখাবে, তুমিও কিন্তু ফ্যামিলি থেকে যা শিখবে তুমি তোমার প্রজন্মকে তাই শিক্ষা দিবে এবং তুমিও সেটা রিটার্ন পাবে। তুমি যদি আজকে দেখে দেখে বড় হও, তোমার ফ্যামিলিতে বয়স্ক যে আছে সে এক ঘরে রয়েছে, তার সাথে কেউ গল্প সল্প করে না, তাকে নিয়ে তো কেউ বেড়াতে যাওয়ার প্রশ্নই উঠে না বা খোঁজ খবর নেয় না, এরকম দেখে দেখে যদি তুমি বড় হও, তুমিও দেখবা যে তোমার ফ্যামিলিকেও তুমি তাই শিক্ষা দেবা এবং তোমার সন্তানও তোমার সাথে তাই করবে। আর তুমি যদি দেখো না যে আমার ফ্যামিলিতে যে বয়স্ক ব্যক্তি আছে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়, সব বিষয়ে তার মতামত নেওয়া হয়, তাহলে তুমিও এটা জানলে এবং তুমিও এক সময় এই জায়গাটায় আসলে পরে এতটুকু সম্মান তুমি পাবে। মনস্তাত্ত্বিক কি পরিবারে ও সমাজে প্রবীণদের কোনঠাসা অবস্থায় রাখা হয়, মানে কি যে ফ্যামিলিতে যে বয়স্ক আছে সে আছে, সে ভালোই তো আছে, হ্যাঁ এক ঘরে খাচ্ছে ঘুমাচ্ছে, ওষুধ লাগলে ওষুধ দিচ্ছে, বাট সে কিন্তু ঘরের মধ্যে মানে তার আর কোনো কিছু করার নাই, তার সারাটা দিন কিভাবে কাটছে, সে নিজেকে কিন্তু নিঃসঙ্গ ভাবে, অবহেলে সে হয়তো বা ভাবতে পারে আমার তো কোনো দরকার নাই ফ্যামিলিতে, ঠিক আছে। অনেক অনেক বয়স্ক ব্যক্তিদের দেখবা যে অনেক কিছু মনে থাকে না, স্মৃতিভ্র আমার আসতে পারে না, এরকম হয়ে থাকে। সো আসলে যখন মানুষ একজন মানুষ প্রবীণ হয়ে যায় সে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু ভোগে। সো আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে প্রবীণদের প্রতি। তোমাদের হয়তোবা শুনতে ভাল লাগছে না যে ম্যাডাম কি বলতেছে, প্রবীণ প্রবীণ বয়স্কদের নিয়ে কথা বলতেছে, বাট তোমরা একটু যদি খেয়াল করো নিজেদের ফ্যামিলি দিয়ে চিন্তা করো, তোমার বাবা মা এক সময় বুড়া হবে, তুমি এক সময় বুড়া হবা, তোমরা এখন যাকে প্রবীণ দেখছো তার প্রতি যেমন ব্যবহার করতেছো,
ঠিক আছে, তুমিও কিন্তু একসময় সেই ব্যবহার গুলাই ফেরত পাবে এবং তখন তোমার কেমন লাগবে। ঠিক আছে, তুমি মনে করো একটা ঘরে সারাদিন একা বসে আছো, সব খানা দানা সব ঠিক আছে, কিন্তু তোমার সাথে কেউ কথা বলার সময় পায় না, হয়তো বা বাবা মা কথা বলতে চায় কিন্তু সময় নাই, তো বাবা মা চাকরি করেন যে সময়টা ফ্রি দেন, সংসারে সময় দেন, সময় পায় না, কিন্তু তারপরও সবকিছুর মাঝে হলো তোমার একটু সময় বের করে প্রবীণ যে ব্যক্তিটা থাকেন আমাদের পরিবারে তাকে আমাদের একটু সময় দিতে হবে। এটা বাবা মার পক্ষ থেকে কিন্তু তোমরাও এই কাজটা করতে পারো। হ্যাঁ, তোমাদের ফ্যামিলিতে যদি বয়স্ক দাদা দাদি নানা নানি থাকে তাহলে কিন্তু তোমরা তোমরা যারা মানে ছোট আছো তোমরা তাদেরকে যথেষ্ট সময় দিবা, ঠিক আছে, তাদের সাথে গল্প করবে, তাহলে দেখবে যে তাদের মধ্যে লোনলিনেসটা অনেকটা কেটে যাবে। আচ্ছা, বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম, আমাদের যে সংবিধান আছে সংবিধানে কিন্তু প্রবীণদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির কথাটি বলা আছে। বর্তমানে এদেশে প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি, এই লাইনটা আন্ডারলাইন করো, প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি, ঠিক আছে ছেলেরা, একটু আন্ডারলাইন করে নাও, প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি। বিশ্বের 50টিরও বেশি দেশ রয়েছে যেগুলো মোট জনসংখ্যা এর চেয়ে কম, ঠিক আছে, 50টিরও বেশি দেশ রয়েছে যেখানে মোট জনসংখ্যা এর চেয়েও কম। আমাদের দেশে প্রবীণদের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে কিছু কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। কি কার্যক্রম করা হচ্ছে প্রবীণদের জন্য দেখো, বেসরকারি ভাবে কয়েকটা প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা প্রবীণদের জন্য কল্যাণমূলক কাজে নিয়োজিত, যেমন প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি তোমার শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকায়। প্রবীণদের কল্যাণে এই প্রতিষ্ঠানটি কি করে, তাদের প্রবীণদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা করে, পুনর্বাসনের ব্যবস্থা করে, চিত্ত বিনোদনের মানে আনন্দ দেওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা করে, ধর্মীয় অনুষ্ঠান গুলি উদযাপনের ব্যবস্থা করে। তাছাড়া এই প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য বিভিন্ন রকম লাইব্রেরিও তোমার স্থাপন করে থাকে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকার কল্যাণ সমিতি, এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ দেয় বয়স্কদের জন্য। প্রবীণদের কল্যাণে আরো কতিপয় প্রতিষ্ঠান কাজ করে, সেগুলো হচ্ছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, বৃদ্ধ নিবাস, ঝরাপাতা প্রভৃতি। এগুলো হচ্ছে তোমার বয়স্কদের জন্য নিয়োজিত কল্যাণে নিয়োজিত সংস্থা। দেখো এই যে এই লোকগুলি আজকে বয়স্ক, এই যে বৃদ্ধ মহিলা, এরা আজকে দেখো ওল্ড এজ হোমে আছে, এরা এদের সারাটা জীবন কোনো না কোনো পরিবারে তো কাটিয়েছে, কোনো একটা পরিবারকে বড় করতে, বাচ্চা কাচ্চা মানুষ করতে জীবনটা কাটিয়ে দিয়েছে, এরা সারা জীবন চাকরি বাকরি করেছে সন্তান মানুষ করতে, কিন্তু আজকে সেই সন্তান কোথায়? সেই সন্তান তাদেরকে দেখো ওল্ড এজ হোমে রেখে, মানে যে কোনো কারণেই হোক তারা তো আজকে ওল্ড এজ হোমে আছে। তো এটা কি বৃদ্ধ বয়সে আমাদের দেশে কিন্তু মানে পরিবারগুলো ছেলে সন্তান বেশি চায়, কেন জানো? বয়স্ক মানে পরিবারের যে মানে চিন্তাই থাকে যে বয়স হলে ছেলে মেয়ে ভরণ পোষণের দায়িত্ব নেবে, ছেলেরা, মেয়ে তো না, আমাদের সমাজে এটা ইয়া করে যে বয়স্ক হলে দেখভালের দায়িত্ব নেবে ছেলেরা, এই জন্য কিন্তু পুত্র সন্তান চায়। এক পুত্র সন্তানের জন্য দেখা যায় যে জনসংখ্যাও তোমার ফ্যামিলিতে হয়তো বা একটা দুইটা তিনটা চারটা মেয়ে হয়ে গেছে, কোনো ছেলে নাই, তারপরেও দেখো সন্তান চায়, কিন্তু এই সন্তানগুলি দেখা যায় লালন পালন ঠিক মতো করতে পায় না, মানুষ হয় না, তো শেষ বয়সে সন্তান সন্তানের জায়গায় যে যার মতো চলে যায়, এবং নিজেদের অবস্থা দেখতে পাচ্ছ যে বিভিন্ন মানে কতটা খারাপ হয়ে যায়, সন্তানগুলি পালন করতে লালন পালন করতে সারাটা জীবন কাটিয়ে দেয়, দেখা যায় যা একটু অর্থ সম্পদ থাকে সেটাও বৃদ্ধ বয়সে সন্তানদেরকে তোমার বিয়ে শাদি দিতে শেষ হয়ে যায়। সরকারি কার্যক্রম কি, সরকারি ভাবেও তোমার অবসর ভাতা, আমাদের মানে মানে আমরা যাতে বৃদ্ধ বয়সে একটু নিরাপত্তা, প্রবীণ বয়সে নিরাপত্তায় থাকি, সেই জন্য আমাদের কিছু পেনশন আছে, তাই না? সরকারি যারা চাকরি করে তারা, এটা একটা নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর করলে অবসর সময়ের জন্য তোমার নির্দিষ্ট বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় এটাই হচ্ছে তোমার অবসর ভাতা। এটা সরকারি চাকরি থেকে যারা অবসর নেন তারা পান পেনশন। যেটা বয়স্ক ভাতা কার্যক্রম কি, দেশব্যাপী প্রবীণদের কল্যাণে বিশেষত গ্রামীণ অসহায় উদ্বস্থ অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এই কার্যক্রমটা আছে, বয়স্ক ভাতা দেয়। এটা কি জানো, এটা হচ্ছে দেশের যতগুলো ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়নের
মানে প্রতিটি ওয়ার্ডে সবচেয়ে যে অসহায় বয়োজ্যেষ্ঠ থাকে সর্বনিম্ন যার বয়স 57 হবে এরকম 10 জনকে প্রতি মাসে 100 টাকা করে দেওয়া হবে এরকম 10 জনের মধ্যে আবার 5 জন মহিলা থাকবে 5 জন মহিলা 5 জন 5 জন মহিলা অন্তত 5 জন মহিলা আর বাকি 5 জনের মধ্যে তোমার মহিলাও থাকতে পারে পুরুষও থাকতে পারে বুঝতে পেরেছো বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান দেশব্যাপী বিধবা এবং স্বামী পরিত্যক্ত যেসব মহিলা আছে তাদের কল্যাণে এই সংস্থাটা নিয়োজিত এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে যেহেতু বয়সের কোনো বাধ্যবাধকতা নাই এই জন্য দেখা যায় যে এই ভাতাটা বেশিরভাগ কিন্তু তোমার বয়স্ক মহিলারাই নিয়ে থাকে এছাড়াও বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে আরো নতুন নতুন অনেক কার্যক্রম গ্রহণ করেছে ঠিক আছে এই পর্যন্ত তোমার এখন যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত বাড়ির কাছটা একটু তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও আমি আরেকটু পড়াবো আর অল্প একটু পড়াবো নারী অধিকার যেহেতু সামনে আমাদের সিটি পরীক্ষা তাই আমরা এটা যেহেতু আমাদের সিটি সিলেবাসের বাইরে আমাদের সিটি সিলেবাস তো শেষ ঠিক আছে তোমাদের তো সিটি সিলেবাস শেষ সো এখন আর আমি খুব বেশি পড়িয়ে প্রেসার ক্রিয়েট করব না এটা কি তুলেছো ছেলেরা ছেলেরা এটা একটু ধরান তাহলে আমি আরেকটু পড়াবো সেটা হচ্ছে আমরা একটু নারীর অধিকার সম্পর্কে পড়বো ঠিক আছে ছেলেরা আচ্ছা নারীর অধিকারের ধারণা আমরা এতক্ষণ পড়লাম প্রবীণদের বিভিন্ন সমস্যা সমস্যাগুলি তোমার সমাধানে কি ধরনের কার্যক্রম আছে সে বিষয়ে এখন আমরা পড়ব হচ্ছে নারীর অধিকার দেখো আমাদের সমাজে নারী পুরুষ নারী পুরুষের জন্য মানে নারীরা যাতে তাদের অধিকারটা মানে ঠিকভাবে পায় যাতে বঞ্চিত না হয় সেই জন্যই কিন্তু আলাদা করে নারী অধিকারের কথা বলা আছে সমাজে সুস্থভাবে বসবাস করার জন্য সমাজের সদস্য হিসেবে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থাকা দরকার এসব সুযোগ সুবিধা পাওয়া কিন্তু আমাদের এটা অধিকার কাজেই নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই অধিকারগুলি যেগুলা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এটা আমাদের মানব অধিকারের মধ্যেই পড়ে জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের এই অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র যেটা আছে এটা অনুমোদন করেছে এই ঘোষণাপত্রে বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ বয়স লিঙ্গ আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশে সব মানুষের এই অধিকারগুলি পাওয়ার অধিকার আছে এবং এখানে যে অধিকারগুলি দেওয়া ছিল তার মধ্যে একটি অধিকার ছিল নারী পুরুষের সমান অধিকার লাইনটা খেয়াল করো নারী পুরুষের সমান অধিকার মানে হচ্ছে একজন ছেলে তার চলার পথে যে অধিকারগুলি লাভ করবে একজন মেয়েও সেম অধিকারগুলি ভোগ করার অধিকার রাখে ঠিক আছে বাংলাদেশের সংবিধানেও নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে তোমরা জানো আমাদের কিন্তু বাস্তবতা এরকম না আমাদের বাস্তবে কিন্তু নারী পুরুষ সমান অধিকার পাচ্ছে না এবং নারীরা কি অবস্থায় আছে সেটা আমাদের একটু জানা দরকার আমাদের সমাজে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা বেশ কঠিন আমরা যদি আমাদের অধিকার সম্বন্ধে জানি তাহলেই তো আমরা আমাদের অধিকার ভোগ করতে পারবো আসলে আমরা মেয়েরা আসলে আমরা সত্যি কথা বলতে যে দেখা যায় যে নারীরা তো পুরুষের তুলনায় পিছিয়ে আছে এবং আমরা আসলে জানিও না যে আমাদের অধিকার গুলি কি কি এর পিছনে অনেক কারণ আছে শিক্ষা শিক্ষা একটি কারণ যেহেতু একটা মানুষ যখন শিক্ষিত হবে তখনই তো সে তার অধিকার সম্বন্ধে সচেতন হবে যদি সে অশিক্ষিত থাকে তাহলে কিন্তু তার মধ্যে এই অধিকার বোধ গুলি জন্মাবে না ঠিক আছে সে অল্পতেই দেখা যাবে যে যা পাচ্ছে তাতেই সন্তুষ্ট আমাদের সমাজে একটা ছেলে এবং মেয়ের অবস্থান একটা পরিবারে কিরকম দেখো একটু আগে যেটা বললাম যে নানা দিক থেকেই কিন্তু বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে আছে সেটা তোমার অর্থনৈতিক দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক সাংস্কৃতিক দিক থেকে সব দিক থেকে আমাদের দেশে এখনো
কন্যা শিশু মানে মেয়ে শিশু জন্ম নিলে তাকে বোঝা হিসেবে গণ্য করা হয়। আমি বলবো যে এই দৃষ্টিভঙ্গি হয়তোবা ইদানিং কালে জাস্ট তোমাদের এই বর্তমান সময়টা একটু কমে আসছে, কারণ এখন আমাদের মধ্যে শিক্ষিতের হার বেড়েছে এবং সচেতনতা বেড়েছে। বা তারপরও তোমরা যদি একটু খেয়াল করো দেখবে যে গ্রামাঞ্চলে বা অনেক অনেক জায়গায় অনেক ফ্যামিলিতে এখনো ছেলে সন্তানের আশায় আশাটা অনেক বেশি থাকে। ঠিক আছে, মেয়ে সন্তান তারা ভাবে যে পুত্র বড় হয়ে বাবা মাকে উপার্জন করে খাওয়াবে, সংসারে হাল ধরবে, অন্যদিকে একটা মেয়ে বড় হলে তারে বিয়ে দিতে হবে, সে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই না? এই মেয়ে বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সা খরচ হবে, সো মেয়ে পেলে কি লাভ, মেয়ে পেলে কোনো লাভ নেই। মনোভাব থেকেই তারা কিন্তু পুত্র সন্তান থেকে তোমার কন্যা সন্তান থেকে ছেলে সন্তানটাকে বেশি গুরুত্ব দেয়। যদিও যেটা বললাম যে বর্তমানে আমাদের সমাজের অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে, বর্তমানে মেয়েরাও ছেলেদের মতো সমান ভাবে বাবা মা পরিবার এবং সমাজের দায়িত্ব নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন সব জায়গায় মেয়েরা কাজ করছে। ঠিক আছে, মেয়েরা কিন্তু এখন আর আগের মতো পিছিয়ে নেই। বিদায় কিন্তু ওই যে তোমাদের ক্লাসে তো পড়ালাম, এর আগের চ্যাপ্টারটাই তো পড়ালাম, আমাদের জনসংখ্যাও কিন্তু কমে ইয়াটা কমে আসছে, কারণ হচ্ছে মেয়েরা এখন শিক্ষিত হয়েছে, তারা এখন বুঝতে পারছে ফ্যামিলিতে তারা পর্যাপ্ত সময় দিতে পারছে না, সো এখন তারা সেই হিসাবে সন্তান কম নিচ্ছে এবং ঘরে বাইরে সব জায়গায় তারা কাজ করছে। একইভাবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও ধীরে ধীরে পরিবর্তন করছে। তবে সমাজে নারীকে তার প্রাপ্য অধিকার দিতে অনেকেই এখনো প্রস্তুত না। আমাদের সংবিধানে সরকারি বিধিবিধানে নাগরিক হিসাবে নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে, চাকরিতে বিভিন্ন কাজে, তারপর যে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যে মজুরি দেওয়া হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে একটা ছেলে যে পরিমাণ মজুরি পাবে একটা মেয়েও সে পরিমাণ মজুরি পাবে। সাপোজ ধরো যে তোমরা দেখো যে ইদানিং দেখা যায় মজুরির ক্ষেত্রে বিভিন্ন কাজে ছেলের পাশাপাশি মেয়েরাও কাজ করতেছে, সেক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের একটু বাড়ায় মজুরি দেবে, মেয়েদের একটু কম, মেয়েরা দুর্বল, এটা কিন্তু এখন আর হয় না। এখন ছেলে মেয়ে সমানভাবে কাজ করবে, এটা হচ্ছে কথা। কিন্তু বাস্তব জীবনে এটা বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে নারীদের এইসব অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। পরিবার ও সমাজে তাদের নানা রকম বৈষম্যের শিকার হতে হয়। ছেলে সন্তানদের লেখাপড়ার ব্যাপারে বাবা মা যতটা তোমার আগ্রহ দেখায়, মেয়েদের পিছনে এত টাকা পয়সা নষ্ট করে কি লেখাপড়া করাতে চায় না, কি হয়? ওই যে বলেছিলাম না, মেয়েদের গ্রামাঞ্চলে 18 বছর হওয়ার আগেই কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, এত বয়স পর্যন্ত আসলে মেয়েদের পড়াশোনা করাতে চায় না। মেয়েদের পড়ায় কি হবে, একটু পরে তো মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে, তাই না? সো এর পিছনে টাকা পয়সা খরচ করে লাভ নেই, এই ধরনের মনোভাব থাকে। ফলে মেয়েটা হয়তো বা ভালো ছাত্রী, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু প্রাথমিক মাধ্যমিক স্তরের পরে কিন্তু আর বেশি তোমার লেখাপড়ার সুযোগ মেয়েদের হয় না গ্রামাঞ্চলে। এবং একটা মেয়ে যখন অল্প বয়সে দেখা যায় কোনো ফ্যামিলিতে চলে যায়, বিয়ে হয়ে যায়, তখন কিন্তু সে ফ্যামিলিটা সেভাবে বুঝতে পারে না। ফ্যামিলি কি, যখন তার মানে জীবন সম্পর্কে কোনো ধারণা জন্ম না, তখনই তাকে যখন একটা ফ্যামিলিতে পাঠিয়ে দেওয়া হয়, তখন তার উপর বিভিন্ন রকম শারীরিক মানসিক নির্যাতনেরও সে শিকার হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দেশে তোমার নারীদের অবস্থান এবং তাদের সার্বিক অবস্থাটা। ঠিক আছে, আজকে আমি এ পর্যন্তই থামবো ছেলেরা। তারপরে ক্লাসে আমি বাংলাদেশের নারী কি কি অধিকার ভোগ করবে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে আমি এ পর্যন্তই থামবো। এ পর্যন্ত কারো কোনো কি সমস্যা আছে ছেলেরা, আমাকে একটু বলো। ছেলেরা তোমরা কি শুনতে পাচ্ছো? বলেন, শোনা যাচ্ছে? Yes, miss. আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। এখন আমি একটু রিভিশন ক্লাস নেই। হ্যাঁ, তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস কবে আমি
বলতো আজকে হচ্ছে মঙ্গলবার না 7 ডি তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার ছেলেরা বৃহস্পতিবার তুমি সেটা ক্লাস আছে হ্যাঁ বৃহস্পতিবার এস এস তারপরে মঙ্গলবার পর্যন্ত ক্লাস পাবো পাবো না পাবো তাহলে আমরা লাস্ট ক্লাসে করি কুইজটা ঠিক আছে ওকে মিস এটা ভালো হয় না লাস্ট ক্লাসে করি তাহলে ভালো হয় প্রিপারেশনটা আগে যদি হয় তোমরা সেভাবে প্রিপারেশন নিবে ঠিক আছে আমাকে একটু বলো আমি তো শুধু বলেই যাই পড়া ধরতে পাই না আমি একটু পড়া ধরি ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে কাউকে বকা দিব না আমার সাথে একটু শেয়ার করবে শিহাব বলবে শিহাব বলবে প্রবীণদের পারিবারিক সমস্যা কি কি ধরনের পারিবারিক সমস্যা হয় শিহাব বলো একটু যা শুনেছো তাই বলো শিহাব তোমার মতো করে বলো আচ্ছা শিহাব যদি না পারে যে পারে সেই বলো কোনো সমস্যা নাই মিস বলো এই প্রশ্নটা শুনতে পারিনি আবার বলবেন আমাদের সমাজে পরি মানে প্রবীণরা পারিবারিক ভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হন পারিবারিক ভাবে পারিবারিকভাবে মিস আমাদের দেশে প্রবীণরা বিভিন্ন ভাবে পারিবারিক ভাবে সমস্যার সম্মুখীন হন যেমন নিঃসঙ্গতা বিমর্ষ বোধ করেন তারপর শিশুদের দেখা করতে হয় স্কুলে পৌঁছায় নিতে হয় বাজার ঘাট করতে হয় গৃহস্থালী কাজের দায়িত্ব নিতে হয় অনেক সময় বৃদ্ধ বয়সে সব কাজ করা কঠিন হয়ে পড়ে আর কেউ কিছু বলবে আর কেউ আমি বলি হ্যাঁ বলো আফরাজ বলো আমাদের দেশে পরিবারগুলো ছিল এক সময় একান্নবর্তী কিন্তু আজকাল একক কিন্তু আজকাল দেশে অনেক জায়গাতে একক পরিবার গঠন হচ্ছে আর একক পরিবারের মধ্যে যারা বৃদ্ধ আছেন তাদেরকে আধুনিক সমাজে বৈষম্য মনে করা হচ্ছে আমাদের ছেলে মেয়ে পরিবার চাকরিতে নেই যার ফলে সন্তান দেখা যার ফলে তারা বৃদ্ধদের তো এক পরিবার বৃদ্ধদেরকে সময় দিতে ঠিক মতো সময় দিতে পারেনি না আবার তাদের উপর বৃদ্ধ বয়সে অনেক পারিবারিক অনেক কাজের চাপ এসে পড়ে এই পারিবারিক কাজের চাপ গুলো তারা ঠিকভাবে পালন করলো তাদেরকে বোঝা হিসেবে মনে করা হয় সর্বোপরি তারা এক ধরনের বিমর্ষতা নিঃসঙ্গতার মধ্য দিয়ে পারিবারিক পরিবেশে বৃদ্ধ বয়সে খুব সুন্দর হয়েছে আফরাজ খুব মনোযোগ দিয়ে শুনেছো আচ্ছা অর্থনৈতিক সমস্যা কে বলবে যে কেউ অর্থনৈতিক সমস্যা বলো আমরা তো এখন অল্প কয়েকজন আছি বলো সমস্যা হ্যাঁ বলো আমি বলবো হ্যাঁ বলো সামিন বলো প্রবীণদের নিজস্ব অনেক আয় না থাকায় তারা সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়ে এতে তারা তাদের মন মতো কাজ করতে পারে না আবার অনেক সময় তাদের তাদের উত্তরাধিকার প্রাপ্ত সূত্রে তাদের সাথে সন্তানের কাছে বিভিন্ন সন্তানের কাছে তাদের অর্থ চলে যায় বলে তাদের কিছু থাকে না তারপর মিস বন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তারা হচ্ছে বিপদে যান মানে স্বাস্থ্য নিজেই স্বাস্থ্য ঠিক মতো দেখা করতে পারে না আচ্ছা ঠিক আছে মোটামুটি হয়েছে থ্যাংক ইউ আচ্ছা শারীরিক ভাবে কি কি সমস্যায় পড়েন অন্য কেউ বলো তোমরা সাইমুলি হ্যাঁ বলো আমাদের দেশে প্রবীণ বয়সে প্রবীণদের শারীরিক শক্তি কমে আসে বা রোগ ব্যাধি হয় প্রবীণদের সময় একটু আরামের প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে আরাম জোটে না যখন তারা অসুস্থ হন দারিদ্রতার কারণে তারা সঠিক চিকিৎসাও পান না ওষুধপত্র কেনার সম্পর্ক না এগুলো শারীরিক সমস্যা ভেরি গুড খুব ভালো সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা কে বলবে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা বলো একজন বলো
যে পারো বই দেখেও বলতে পারো, সমস্যা নাই তো। বলো একজন, মিস আফরাজ। হ্যাঁ অবশ্যই বলো। আমাদের দেশে প্রবীণদের প্রতি যে যৌথ পরিবারে বসবাস, মানে মানুষ যখন যৌথ পরিবারে বসবাস করতো তখন প্রবীণদের প্রতি বিশেষ সম্মান দেখানো হতো, তাদের মতকেও যথাযথ গুরুত্ব দেওয়া হতো এবং তাদের মতামতের উপর ভিত্তি করে মূলত যেকোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু আজকাল যেহেতু একক পরিবারে প্রবীণরা বেশ কিছু একক পরিবারের প্রবীণ বেড়ে উঠছেন, সেহেতু তারা তারা নিজেদের সাথে গর্ব করার মতো বা সময় কাটানোর মতো কাউকে তাদের পাশে পাচ্ছেন না। তাদেরকে কোনো সময় দিচ্ছেন না। আচ্ছা, এখানে যে ধরনের সমস্যার কথা বলা হয়েছে এগুলা যে একদম সব ফ্যামিলিতে হয় তা কিন্তু নয়। আমি বারবার বলছি এগুলা যে একদম সব ফ্যামিলিতে হয় তা কিন্তু নয়। অনেক ফ্যামিলিতেই আছে পরিবারকে প্রবীণকে যথেষ্ট সম্মান দেওয়া হয়, তাদেরকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এই সমস্যাগুলি আমাদের দেশে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর মনস্তাত্ত্বিক সমস্যাটা এটা কি বলবে, এটা একটু অন্যরকম। মানসিক ভাবে কি কি রকম মানে তারা সমস্যায় ফিল করেন বলো, মুবাশ্বির বলো। প্রবীণদের পরিবার আর সমাজে একরকম, মানে প্রবীণ অবস্থায় একরকমের হীনমন্যতা জন্ম নেয়, তারা নিজেদের অবহেলিত ভাবতে শুরু করেন, সামর্থ্যের অভাবের সঙ্গে অসুস্থতা দেখা যায় এবং এটি হীনমন্যতাকে আরো বাড়িয়ে তোলে। প্রবীণদের স্মৃতি বিভ্রম দেখা যায়। আচ্ছা, আমাদের স্মৃতি বিভ্রমকে ভুলে যাওয়া বয়স্ক দেখবা তার নিজের নাম খাওয়া মনে রাখতে পারে না, দেখা যায় যে নামাজ পড়তে মসজিদে যায় বাসায় আসতে পারে না, ঠিক আছে। এরকম অনেক অনেক প্রবীণ ব্যক্তি কিন্তু এই সমস্যাটা হয়, সাধারণত অনেক সময় ভুলে যায়, ভুলে যাওয়ার সমস্যাটা, ওষুধ কি খেলো না খেলো মনে রাখতে পারে, ঠিক আছে। তো আমরা তোমরা এবং আমরা সবাই কিন্তু প্রবীণদের বিষয়টা খুব গভীরভাবে ভাববো এবং চিন্তা করবো। তুমি নিজে চিন্তা করো, তুমি যখন এই স্টেজে যাবা তুমি কি চাও, তোমার সাথে যদি এরকম হয় তোমার কেমন লাগবে, তুমি কি করবা তখন, এভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু আমরা মানে আমাদের দেশের প্রবীণ ব্যক্তিরা এত মানে থাকতো না, হীনমন্যতায় থাকতেন না। আচ্ছা, আমাকে আর বেশি সময় নেই, 2 মিনিট আছে, 1 মিনিট একজন শুধু বলো আমাদের সমাজে নারীর অবস্থা কি, যে কেউ একজন তাড়াতাড়ি একটু, সমাজে নারীদের অবস্থানটা কেমন, ঝটপট 2 মিনিট সময় আছে একটু ঝটপট বলো। আমাদের সমাজে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নতির পর মানবাধিকার ঘোষিত হওয়ার পর আজ নারীদেরও যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হচ্ছে, তারাও আজ পুরুষের পাশাপাশি নানা চাকরিতে অংশগ্রহণ করছেন ও উৎপাদনমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখছেন। এখনো দেশে অনেক জায়গা আছে যেখানে নারীদেরকে বোঝা বলে মনে করা হচ্ছে এবং সমাজে এখন অনেকেই আছেন যাদের নারীদেরকে প্রাপ্ত মর্যাদা দিতে চান না, এমনকি নারীরা ভালো ছাত্রী হয়েও পরবর্তীতে সামাজিক অবহেলার কারণে পড়াশোনা করতে পারেন না। তাদেরকে মেয়েদেরকে বোঝা মনে করা হয় এবং তারা ছেলেদেরকে মনে করে যে ছেলেরা বৃদ্ধ বয়সে সংসারে হাল ধরবে, মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, মেয়েদের তো লেখাপড়া শেখানোর দরকার নেই, ওদের বিয়ে দিয়ে দিব, ওদের পিছনে বিয়ে দিতে অনেক টাকা পয়সা নষ্ট হবে। তো এই ধরনের মন মানসিকতার ফলে মানে আমাদের সমাজে মেয়েরা কিন্তু পারিবারিক ভাবে অবহেলিত হয়ে আসছে। তো কিন্তু এখন কিন্তু আসার পথে যেটা আমাদের মধ্যে শিক্ষার পরিমাণ বেড়েছে, মেয়েরা সচেতন হয়েছে, একজন মা যখন সচেতন হয় তখন কিন্তু তার মধ্যে আর এই ধরনের কোনো কিছু কাজ করে না, তখন কিন্তু তিনি তার ছেলে মেয়ে যেকোনো সন্তানকে সমানভাবে বাবা মা গুরুত্ব দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট মিনিট চলতেছে, ছেলেরা ভালো থাকবে আগামী ক্লাসে, পরের অংশটুকু পড়িয়ে এই চ্যাপ্টার শেষ করে দেবো, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।